সারা বছরই পাওয়া যায় এমন সবজির মধ্যে বেগুন অন্যতম। বাজারে সাধারণত দুই জাতের বেগুন পাওয়া যায়। দুই প্রকারে রয়েছে স্বাদের ভিন্নতা। ভর্তা, ভাজি কিংবা মাছের সাথে তরকারি যে কোনোভাবেই খাওয়া যায় এই সবজি। অনেকের কাছে খুবই প্রিয় এই সবজিটি। বেগুন শুধু খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ যা সম্পর্কে অনেকেরই অজানা। আজকে আমরা আলোচনা করব বেগুনের কিছু উপকারিতা সম্পর্কে। বেগুনে উপস্থিত উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে দারুণ সহায়ক। বেগুন পাকস্থলী, কোলন, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রের ক্যান্সারকে প্রতিরোধ করে। বেগুনে কোনো কোলেস্টেরল নেই। যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি তাদের জন্য বেগুন আদর্শ খাদ্য। অপরদিকে বেগুন দেহের ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে সহায়তা করে। বেগুনে থাকা প্রচুর পরিমাণে আয়রন শরীরে রক্ত বাড়াতে সহায়তা করে, তাই রক্ত শূন্যতা দূর করতে রোগীরা খেতে পারেন এই সবজি। বেগুনে আছে রিবোফ্লাভিন যা মুখ ও ঠোঁটের কোণের ঘা, জিহ্বার ঘা প্রতিরোধ করতে রিবোফ্লাভিন খুবই উপকারী। জ্বর হওয়ার পর মুখের বিস্বাদও দূর করে বেগুন। বেগুন ক্ষত স্থান দ্রুত শুকাতে সাহায্য করে। বেগুনে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই এবং কে। এরা শরীরের ভেতর রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ফলে রক্ত চলাচল কার্যক্রমকে সচল রাখে। বেগুন ভিটামিন এ সমৃদ্ধ সবজি। বেগুনের ভিটামিন এ চোখের জন্য খুব উপকারী। এটি চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। বেগুনে আছে প্রচুর পরিমাণ ডায়াটরি ফাইবার যা আঁশ, যা খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বেগুনে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এই দুই উপাদান দাঁত, হাড় ও নখের জন্য খুবই উপকারী। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দাঁতকে করে মজবুত এবং মাড়িকে করে শক্তিশালী, নখের ভঙ্কুরতাও রোধ করে। ডায়রিয়া হলে শরীরে প্রচুর জিঙ্কের ঘাটতি দেখা দেয়। বেগুন জিঙ্কের ঘাটতি দূর করে। তবে ডায়রিয়া চলাকালীন সময়ে বেগুন খাওয়া উচিত নয়। ডায়রিয়া ভালো হলে বেগুন খাওয়া উচিত।